নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ 26 তারিখ অর্থাৎ 26 মে 2024 আমরা এসে গেছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আপনারা জানেন শেডিউল অনুযায়ী আজ এই মাঠে ট্রায়াল আছে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 NCC টিমের ট্রায়াল। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই চলছে, 22 তারিখ থেকে 30 মে এই ট্রায়াল চলবে। 25, 26, 27 এই ট্রায়াল মোহামেডান স্পোর্টিং মাঠে। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার প্রচণ্ড খারাপ হওয়ার জন্য ছেলেপিলে খুব কম এসছে। আপনারা জানেন লোকসভা ইলেকশনের জন্য গাড়িও কম চলছে। দেখা যাক, খুব অল্প সংখ্যক ছেলে এই বৃষ্টির জন্য এসে পৌঁছেছে। আমরা জেনে নেব অথরিটির কাছ থেকে কি হয়। আপনারা দেখতে থাকুন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ প্রচুর ছেলে কম এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার উপর লোকসভা ভোট হওয়ার কারণে গাড়ি রাস্তাঘাটে প্রচুর কম চলছে। সেই হিসেবে যারা দূর থেকে আসার তারা কেউ আসতে পারছে না। মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি জোনাক 20-22 ছেলে হয়তো এসছে, কিন্তু যেহেতু আজকে ট্রায়াল ডেট আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ম অনুসারে হয়তো একটি ম্যাচ করানো সম্ভব হবে। আপনারা দেখতে থাকুন, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড হাওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আমাদের সঙ্গে থাকুন। আজ 26 মে, আপনারা জানেন যেহেতু ট্রায়াল ডেট, আমরা হাজির হয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে এবং সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এবং একই সঙ্গে যেহেতু লোকসভা ভোট সামনেই, রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর কম থাকায় ছেলেরা আসতে পারছে না, তারা অনেকেই সেটা ফোন করে জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সংখ্যক ছেলে এসে পৌঁছেছে, তাদেরকে নিয়েই নিয়ম অনুসারে ট্রায়াল চলছে। সম্ভবত একটি ম্যাচ হয়তো করানো সম্ভব হবে, দেখা যাক। 25, 26, 27 আপনারা জানেন এই ট্রায়াল কিন্তু মোহামেডান স্পোর্টিং মাঠে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, ওয়েদার খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকেই বৃষ্টি এবং আকাশ খুব খারাপ, ছেলেরা বেশি এসে পৌঁছতে পারেনি। দেখা যাক, তার মধ্যেই ট্রায়াল শুরু হচ্ছে, হয়তো একটি ম্যাচ করানোই সম্ভব হবে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আপনারা দেখতে থাকুন ট্রায়াল ম্যাচ শুরু হচ্ছে। চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেহেতু ট্রায়ালে অনেক ছেলেরাই এসে পৌঁছতে পারেনি প্রাকৃতিক দুর্যোগ এবং লোকসভা ভোট থাকার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া সংখ্যায় কম থাকায় তারা অনেকেই আসতে পারছে না, সেটা ফোন করে জানাচ্ছে।
আবারও বলে রাখি, 22 তারিখ থেকে 30 মে পর্যন্ত সুব্রত কাপ NCC টিমের ট্রায়াল চলছে, আপনারা জানেন। আজ 26 মে, 25, 26, 27 এই ট্রায়াল চলবে মোহামেডান স্পোর্টিং মাঠে, 28, 29, 30 এই ট্রায়াল হবে ইস্টবেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, অনূর্ধ্ব 17, আবার বলে রাখি, সুব্রত কাপ একটি খুব বড় মাপের টুর্নামেন্ট, সেটি অনূর্ধ্ব 17, কিন্তু ভালো করে শুনে নাও, এই টুর্নামেন্ট সেপ্টেম্বর মাস জুড়ে দিল্লিতে অনুষ্ঠিত হয়। তো তোমাদের বয়স সেই টুর্নামেন্ট চলা পর্যন্ত যেন 17 ক্রস করে না যায়, সেই হিসাব করে আসবে, অর্থাৎ যাদের জন্ম 1-10-2008 পরে তারা এই ট্রায়ালে আসতে পারবে। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার খুব একটা ভালো নয়, তারই মধ্যে চলছে আজকের প্রথম ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ট্রায়াল ম্যাচ এবং প্র্যাকটিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে আমরা ক্লাবের জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, ওয়েদার খুব খারাপ, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি পড়ছে, চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ, আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একটু কমেছে, চলছে ফার্স্ট ট্রায়াল ম্যাচ। আবারও বলে রাখি, সুব্রত কাপ অনূর্ধ্ব 17 NCC টিমের ট্রায়াল চলছে মোহামেডান স্পোর্টিং মাঠে। 3 দিন অর্থাৎ 25, 26, 27 এই ট্রায়াল চলবে মোহামেডান স্পোর্টিং মাঠে, আবার 28, 29, 30 এই ট্রায়াল চলবে ইস্টবেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, তারা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 3-4 কপি ছবি নিয়ে তোমরা মাঠে চলে আসবে। কিন্তু মনে রাখবে, যেহেতু 2024 সেপ্টেম্বর জুড়ে এই সুব্রত কাপ দিল্লিতে অনুষ্ঠিত হয়, সুতরাং তোমাদের বয়স যেন সেপ্টেম্বরের মধ্যে 17 না ক্রস করে যায়, কারণ তোমরা জানো এখন আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দেখে সমস্ত খেলাতে প্লেয়ারদেরকে নামানো হয়। যেহেতু সুব্রত কাপ অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট, তো সেই হিসাব করে তোমরা এই ট্রায়ালে অংশ নাও। আমরা বিগত দিনগুলোয় দেখেছি কলকাতা এবং আশপাশের বহু দূর দূরান্ত থেকে ছেলেরা এসছে এই ট্রায়ালে অংশ নিয়েছে, কিন্তু যেহেতু আজ প্রাকৃতিক দুর্যোগ, তাই অনেকেই এসে পৌঁছতে পারেনি। সেই সঙ্গে লোকসভা ভোট চলার জন্য রাস্তাঘাটে গাড়িও খুব কম, তাই অনেকেই ফোন করছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন এবং 5th ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত সমস্ত খবরাখবর আমরা এই চ্যানেলে দেব। তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।
চলছে অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপ এনসিসি টিমের ট্রায়াল। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা চলছে ট্রায়াল ম্যাচ। এখন বৃষ্টি একটু কমেছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সাধারণত ট্রায়াল ম্যাচগুলো এত লম্বা সময় চলে না, ২০-২৫ বা ম্যাক্সিমাম আধ ঘন্টা। যেহেতু অন্যান্য ছেলেরা আসেনি, সেই জন্য প্রথম ট্রায়াল ম্যাচ এখনো পর্যন্ত চলছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, সুব্রত কাপ অনূর্ধ্ব ১৭ এনসিসি টিমের ট্রায়াল চলছে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, ২৫-২৬-২৭ মে এই ট্রায়াল চলবে। এই ট্রায়াল চলবে তোমাদের মোহামেডান স্পোর্টিং মাঠে, এবং ২৮-২৯-৩০ এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, আবারও বলে দিই, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ২-৪ কপি ছবি নিয়ে তোমরা মাঠে চলে আসবে। রিপোর্টিং টাইম সকাল ৬:৩০, ট্রায়াল ম্যাচ শুরু হয়ে যায় ৭টা থেকে। সুতরাং ৩০ মের মধ্যে তোমরা এই ট্রায়ালে আসতে পারো। শুরু হয়েছে আজকের সেকেন্ড ট্রায়াল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় ওয়েদারটা ভারী সুন্দর, এবং বৃষ্টি এখন একটু থেমেছে। এই বৃষ্টি থামার ফাঁকে আরও বেশ কিছু ছেলে ট্রায়ালে এসেছে, তাদেরকে নিয়ে শুরু হয়েছে সেকেন্ড ট্রায়াল ম্যাচ। ২৫-২৬-২৭ এই ট্রায়াল চলবে মোহামেডান স্পোর্টিং মাঠে। আবার ২৮-২৯-৩০ এই ট্রায়াল চলবে ইস্ট বেঙ্গল মাঠে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, চলছে সুব্রত কাপ এনসিসি টিমের ট্রায়াল অনূর্ধ্ব ১৭। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে ১ষ্ট ডিভিশন, ২ষ্ড ডিভিশন, ৩র্ড ডিভিশন, ৪র্থ ডিভিশন এবং ৫র্থ ডিভিশনের সকল টিমের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত অন্যান্য খবরাখবর আমরা এই চ্যানেলে তুলে ধরি। সুতরাং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।